টানেল নদীর তলদেশের এই টানেল যুক্ত করবে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামকে টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপরই আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী পতেঙ্গা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আছাই লিমন এবং আনোয়ারা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব বিস্তারিত জানবো তাদের কাছ থেকে প্রথমেই যেতে চাই আছাই লিমনের কাছে লিমন পতেঙ্গা প্রান্তে কি আয়োজন থাকছে উদ্বোধনের দিন জানাবেন বর্ণা এই পতেঙ্গার যে আউটার রিং রোড এবং টানেলের যে অ্যাপ্রোচ রোড এটি ঘিরে যে গোলচত্বরটি করা হয়েছে সেখানে শুধু বাংলাদেশের যে নতুন যোগাযোগ ব্যবস্থার আরেকটি যুগে রূপান্তর বা উন্নীত হওয়ার সেই আনন্দ বা উচ্ছ্বাসই আমরা দেখতে পাচ্ছি অনেক প্রস্তুতি চলছে আপনাকে জানাতে পারি বর্ণা যে এখন শেষ মুহূর্তের কাজগুলোই চলছে এর আগেই এখানে শোভাবর্ধনের কাজগুলো শেষ হয়ে গেছে তারপরও সংশ্লিষ্ট কিছু ছবি লাগানোর কাজ ধোয়া মোছার কাজ ঠিক এই ধরনের কাজগুলোই এখন এখানে চলছে আমরা পতেঙ্গা প্রান্তের আয়োজন সম্পর্কে যত জানতে পেরেছি মূলত এই টানেল যুগে প্রবেশের যে ক্ষণ কিংবা টানেলের দোয়ার খোলার যে মুহূর্ত সেটি অনুষ্ঠিত হবে পতেঙ্গা প্রান্ত থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এই প্রান্ত থেকেই এই টানেলের উদ্বোধন করবেন এর জন্য আমরা দেখছি যে এখানে একটি উদ্বোধন মঞ্চ করা হয়েছে এখানে একপাশে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যেমন টাঙানো হয়েছে মাঝখানে টানেলগুলো যেহেতু দুইটি টিউবের মধ্য দিয়ে নদীর তলদেশ দিয়ে চলে গেছে সেই টিউবের একটা আকৃতি কিন্তু এখানে করা হয়েছে বেশ দৃষ্টিনন্দন এইখানে প্রধানমন্ত্রী এই টানেলের উদ্বোধন করে উনি টানেলের অ্যাপ্রোচ রোড ধরে কর্ণফুলির তলদেশ দিয়ে যে সুড়ঙ্গ পথ নির্মিত হয়েছে সেখানে উনি প্রথম যাত্রী হবেন এবং মোটামুটি 3.4 কিলোমিটার এই পথ তার পাড়ি দিতে হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগবে ওই প্রান্তে উনি আনোয়ারা প্রান্তে যাবেন এবং সেইখানে প্রথম যাত্রী হিসেবে টোল প্রদান করবেন টোল প্রদান শেষে এই টানেলের যে নিয়ন্ত্রণ কক্ষ কিংবা পর্যবেক্ষণ রুম রয়েছে সেটি উনি পরিদর্শন করবেন এবং এর জন্য আমরা দেখছি যে এখানে সামগ্রিক প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে নানান কারণে এই যে টানেল এটির গুরুত্ব বিবেচনা করা হয়েছে এটি একদিকে যেমন কর্ণফুলিকে রক্ষা করবে বন্দর নগরী চট্টগ্রামের বলা যায় যে লাইফলাইন কর্ণফুলি সেখানে যদি টানেলের বিপরীতে অন্য কোনোভাবে যোগাযোগ ব্যবস্থা ব্রিজ করা হতো তাহলে কিন্তু এই কর্ণফুলি ক্ষতিগ্রস্ত হতো এবং মনে করা হচ্ছে যে নতুন করে আরেকটি শহর তৈরি করা হবে ওই আনোয়ারায় যেখানে কিন্তু প্রধানমন্ত্রী আগামীকাল জনসভায় যোগ দেবেন সেই জনসভার প্রস্তুতির খবর জানাতে আছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব চলে যাচ্ছে তার কাছে সেখানকার প্রস্তুতির খবর জানতে দেব ধন্যবাদ আজহা লিমন আপনাকে আজহা লিমন আপনি জানাচ্ছিলেন আসলে যে আপনার যে বঙ্গবন্ধু টানেল আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে এবং নদীর তলদেশে এটি বাংলাদেশ তথা আসলে দক্ষিণ এশিয়ার প্রথম একটি টানেল এবং সেই টানেলের একটি অংশ কিন্তু যে আনোয়ারা উপজেলা চট্টগ্রামে সেখানে এসে যুক্ত হচ্ছে এবং চট্টগ্রামের উত্তর শহরের সাথে যে দক্ষিণ চট্টগ্রাম সেটিকে যুক্ত করছে এই টানেলের যে প্রধান উদ্দেশ্য ছিল যে চীনের সাথে যখন চুক্তি হয় 2014 সালে সেই চুক্তি অনুযায়ী যে ছিল যে একটি শহরের সাথে দুটি আর শহর ওয়ান সিটি টু টাউন যে নীতি সেই নীতির সাথে কিন্তু এই আনোয়ারা উপজেলা যুক্ত হয়েছে এবং আমরা এখন যে স্থানেটা রয়েছি এখানেই কিন্তু আসলে যে জনসভাস্থল সেই জনসভাস্থল আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে এসে উপস্থিত হবেন আপনার টানেল উদ্বোধনের পরবর্তী সময়ে এই উপলক্ষে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু একদম উৎসবমুখর পরিবেশে রয়েছে উৎসবমুখর পরিবেশে থাকারই কথা কেননা কারণ এই টানেলের মাধ্যমেই কিন্তু তারা অর্থনৈতিক যে মুক্তি এবং যে দিন বদলের যে প্রতীক্ষা সেটা কিন্তু আসলে ফুরিয়ে আসছে এবং এই অঞ্চলে কিন্তু অর্থনৈতিক যে কাঠামোগুলো গড়ে ওঠার কথা সেই কাঠামোগুলো এই টানেলের মাধ্যমে গড়ে উঠবে বলেই প্রত্যাশা করছে এবং মানুষজন কিন্তু এই জনসভাস্থলকে কেন্দ্র করে এখানকার আশেপাশের মানুষজন কিন্তু খুবই আনন্দের উচ্ছলে রয়েছে এবং আমরা দেখেছি যে জনসভাস্থল কিন্তু পুরোপুরি প্রস্তুত যে জনসভাস্থলে প্রায় লক্ষাধিকের ওপরে মানুষ হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতারা আছে তারা কিন্তু এই জনসভাস্থল পরিদর্শন করেছে এবং তারা আসলে সঠিক এখনো হিসাব দিতে পারেনি যে আসলে কত লোক মঞ্চ কিন্তু
নিক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে সকল ধরনের আসলে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এখানকার যে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে যে জনসভাটা হচ্ছে, এবং এখন পুরোপুরটাই নিরাপত্তা বাহিনীর আসলে নিয়ন্ত্রণে রয়েছে এই জনসভাস্থল। তো এই আনোয়ারা প্রান্তের মানুষজন আসলে অপেক্ষাই করছে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার এবং তাকে শুভেচ্ছা জানানোর, তাদের জন্য এই টানেল উপহার দেওয়ার কারণে। তো বর্ণা, আমার কাছে ছিল এই সর্বশেষ। আগামীকাল